হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বেবি মম মন্টি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার বেবি ইভিনিং রুটিন। ইভিনিংয়ে ও কী কী অ্যাক্টিভিটি করে, কী কী খাওয়া দাওয়া করে, সেই সমস্ত কিছু। তো আজকে ঘটেছে একটা ঘটনা। কি হয়েছে ওনা? মশা কামড়েছে। দেখো না। হ্যাঁ আসলেই তো। কোথায়? এই গালেও দেখ। কি রাম, গালেও কামড়েছে তো। গালেও কামড়েছে, মশা কামড়েছে এত। ইস, মেয়েটা যে এত মশা কামড়ায়। আর এইরকম না প্রায় দিনই ঘটে থাকে। দুপুরে যেহেতু আমরা মশারি টানাতে পারি না, তো মাঝে মাঝে রুহিকে না মশা কামড়ে দেয় এই দুপুরের সময়টায়। তো এই জন্য না ওর পাপা ওর জন্য নিয়ে এসছে এইরকম বেবি চক্রের আফটার বাইট রোল অন। মশা কামড়ানোর পর এটি লাগিয়ে দিলে না কোনো রকম কিন্তু ইচিং হয় না, বা রেডনেস টাইপের যেরকম হয়ে যায় সেগুলো কিন্তু আর হয় না। আর এটা না আমি বেশ কয়েকদিন থেকে ইউজ করছি, আমি খুব ভালো ফল পেয়েছি, এই জন্যই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এটি একদম ন্যাচারাল এবং 100% সেফ বেবিসদের জন্য। মোটামুটি 4:30 দিকে রুহি রোজ ঘুম থেকে উঠে যায়, আর ঘুম থেকে ওঠার পর ওর মুখটা খুব ভালো করে ক্লিন করে দেওয়ার পর আমি এখন ওকে ময়শ্চারাইজার লাগিয়ে দেব। যেহেতু এখন খুব গরম পড়ে গেছে, সেই জন্য আমি ময়শ্চারাইজারের সাথে একটুখানি অ্যালোভেরা জেল মিক্স করে সেই ময়শ্চারাইজারটাই কিন্তু আমার বেবি স্কিনে অ্যাপ্লাই করব। এভাবে বেবি স্কিনে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করলে কিন্তু গরম লাগে না। এই সময় নর্মাল ক্রিম লাগালে কিন্তু দেখবেন তার থেকে বেবিদের খুব ঘাম হয়, বাট এইভাবে ময়শ্চারাইজার আপনারা অ্যাপ্লাই করবেন কোনোভাবেই কিন্তু বেবিদের এত বেশি ঘাম হবে না। আর অ্যালোভেরা জেল বেবি স্কিনকে ঠান্ডা রাখবে। এরপর রুহি একটুখানি এই সময় খেলা করে, তো আপনারা দেখুন রুহি ওর খেলনাগুলোকে কত সুন্দর গুছিয়ে রাখে। ইভেন এটা কিন্তু আমি ওকে বলেছি যে খেলনাগুলোকে সবসময় গুছিয়ে রাখতে হয়, তাহলে বাড়িঘর অনেক বেশি সুন্দর লাগে। এবং আমি ওকে আরো বলেছি যে আমি যেমন আমার কিচেন গুছিয়ে রাখি, তুমিও তোমার কিচেন সবসময় গুছিয়ে রাখবে। এই জন্য না ও সবসময় কিন্তু ওর খেলনাগুলো খুব সুন্দর করে গুছিয়ে রাখে। আর ও যখন এখন এইভাবে খেলছে, তখন আমি ওর জন্য বানাতে চলে এসেছি জুস। তো আজকে আমি না একটু আঙ্গুরের জুস বানাবো ওর জন্য। আর তার জন্য আমি আঙ্গুরগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবং এখন এগুলোকে মিক্সার গ্রাইন্ডারে অল্প একটু জল দিয়ে তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি অল্প পরিমাণে কোকোনাট সুগার। আপনারা চাইলে এখানে চিনি বা মিছরিও ইউজ করতে পারেন। আর তারপর এটা ছেঁকে নিয়ে আমার বেবিকে এখন সার্ভ করব। গরমের সময় না আপনারা সব সময় বেবিকে এরকম বারবার জুস সার্ভ করবেন, কারণ এই সময় শরীর কিন্তু খুব তাড়াতাড়ি ডিহাইড্রেটেড হয়ে যায়। আর শুধু জল খাওয়ালে কিন্তু বেবিরা তার থেকে খুব বেশি বেনিফিট পায় না, এই জন্য মাঝে মাঝে অল্প পরিমাণ জুস আপনারা বেবিকে দিতে পারেন। যে কোনো ফলের জুস কিন্তু আপনারা বেবিদের সার্ভ করতে পারেন, যেমন ওয়াটারমেলনের জুস দিতে পারেন, মৌসুমির জুস দিতে পারেন, এই সময় এগুলো ফল খুবই কিন্তু অ্যাভেলেবেল। আর জুস খাওয়া হয়ে যাওয়ার পর আমি আবারও ওকে একটু রেডি করে দিয়েছি, এখন আমি ওকে নিয়ে একটুখানি নিচে যাব। আর নিচেও যেহেতু অনেক বেশি মশা থাকে, সেই জন্য আমি ওর জন্য কিনে নিয়েছি এরকম মসকিউটো রিপেলেন্ট প্যাচেস। এগুলো না স্টিকারের মতো জাস্ট বেবির জামা কাপড়ে লাগিয়ে দেবেন, মশা ওর ধারে কাছেও কিন্তু ঘেঁষতে পারবে না। আগে নিচে গেলেই না ওকে খুব বেশি মশা কামড়াতো, গায়ে চাকা চাকা হয়ে যেত, বাট এটা আমি কেনার পরে অনেকটা তফাত কিন্তু লক্ষ্য করেছি। এখন কিন্তু ওকে আর একদমই মশা কামড়ায় না, আর এটা না 24 hours কিন্তু প্রোডাকশন দেবে। তো এখন দেখুন আমরা একটা পার্কে কিন্তু
চলে এসেছি। আমি না মাঝে মাঝে রুহিকে বাড়ির আশেপাশের পার্কগুলোতে নিয়ে যাই। এতে না ও নতুন একটা জায়গাও চিনতে পারে এবং ওর মনও কিন্তু খুব ভালো হয়ে যায়। আপনারা সব সময় চেষ্টা করবেন বেবিদের নতুন নতুন জায়গায় নিয়ে যেতে, তাহলে ওরা অনেক বেশি শিখতে পারবে এবং অনেকটাই কিন্তু স্মার্ট হবে। আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেন যে আপনাদের বেবি বেশি একটা কারোর সাথে মিশতে চায় না, তো এই জন্য না বিভিন্ন জায়গায় ওদেরকে নিয়ে যান, বিভিন্ন রকম পার্কে নিয়ে যান। অন্য সব বেবিজদের সাথে ওরা যখন খেলা করবে দেখবেন অটোমেটিক্যালি সবার সাথে কিন্তু মিশতে চাইবে। আর বাইরে গেলে বারবার কিন্তু এখন জল খাওয়াতে হবে, কারণ যেহেতু খুবই গরম। আর এরকম পার্কে গেলে না আমারও মনটা অনেক বেশি ভালো হয়ে যায়। অ্যাকচুয়ালি ছোট বেবিদের চোখের সামনে খেলা করতে দেখলে মন অনেক বেশি খুশি হয়ে যায়। আর খেলা শেষে আমরা যখন ফিরে আসি ও কিন্তু আবার একটু সাইকেল চালাতেও বেরিয়ে পড়ে। বিকেলের এই সময়টায় ও কিন্তু দারুণ অ্যাক্টিভ থাকে। এটা কিন্তু আমার জন্য একদিকে ভালো ব্যাপার, ওর খিদেটাও ভালো পায়। আর ঘরে এসেই কিন্তু ও নিজের কাজগুলো নিজেই করে, যেমন জুতো খোলে। আর তারপর আমি ওকে শিখিয়েছি ঘরে ঢুকেই কিন্তু প্রথমে তোমার হ্যান্ড ওয়াশ করতে হবে, সে তুমি যেখান থেকেই আসো। এই জন্য ও বাইরে থেকে এসে দেখুন নিজেই কিন্তু হ্যান্ড ওয়াশ করছে, আর এটা কিন্তু একটা স্পেশাল হ্যান্ড ওয়াশ রুহির জন্যই। এটা বেবি চক্রের ফোমিং হ্যান্ড ওয়াশ। নর্মাল হ্যান্ড ওয়াশগুলোতে কিন্তু অনেক বেশি ফেনা তৈরি করতে হয়, বাট এটা কিন্তু অটোমেটিক্যালি ফেনা তৈরি করাই থাকে। আর এটি সালফেট এবং প্যারাবেন ফ্রি, 99% জার্ম থেকে প্রোটেকশন দেয়, ময়শ্চারাইজ করে এবং হাতকেও ড্রাই হতে দেয় না। আর এর মধ্যে রয়েছে কোকোনাট অয়েল এবং তুলসীরও গুণ। আর এই মসকিউটো রিপেলেন্ট প্যাচেসগুলো ডেঙ্গু ম্যালেরিয়ার হাত থেকেও কিন্তু বেবিসদের রক্ষা করবে। এটি সম্পূর্ণ ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি আর ওয়াটারপ্রুফও। আর এটি তোলার পরেও কিন্তু জামা কাপড়ে কোনো আঠা লেগে থাকবে না। বেবি চক্রের এই আফটার বাইট রোলনটি তৈরি হয়েছে অর্গানিক অয়েল এবং ন্যাচারাল অয়েল দিয়ে। এটির মধ্যে রয়েছে হলুদ এবং ক্যালেন্ডুলার গুণ। ডেসক্রিপশন বক্সে আমি সবগুলো প্রোডাক্টের লিংক দিয়ে দেব। আর আমার কুপন কোডটি ইউজ করলে পেয়ে যাবেন আপ টু 20% ডিসকাউন্ট। আর তারপর আমি এখন রুহির জন্য সন্ধ্যের স্ন্যাক্স তৈরি করব। আর তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে সেমাই। আমি এখানে হাফ চামচ পরিমাণে ঘি অ্যাড করে দিয়েছি, আর তার মধ্যে এখন সেমাইগুলো হালকা একটু ফ্রাই করে নেব। এটা কিন্তু অবশ্যই নিতে হবে আটার সেমাই, ময়দার সেমাই খাওয়ানো কিন্তু খুব একটা ভালো নয়। আর তারপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি এখন কাউ মিল্ক বা গরুর দুধ। এটা কিন্তু আমি পুরোটাই দুধ দিয়ে তৈরি করব। আর তারপর ঢাকা দিয়ে ফুটিয়ে নেব কিছুক্ষণ। এটা একটুখানি সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে মিষ্টির জন্য আমি এখন অ্যাড করছি নলেন গুড়। নলেন গুড়ের খুব সুন্দর একটা ফ্লেভার এই খাবারটির মধ্যে আসবে, যা আমার বেবি খেতে খুব পছন্দ করে। আপনারা চাইলে এখানে চিনিরও ইউজ করতে পারেন। আপনারা চাইলে এই খাবারটি চিনি বা মিছরি দিয়েও বানাতে পারেন, সেই ক্ষেত্রে একটা এলাচ এর মধ্যে ফেলে দেবেন। আমি যেহেতু নলেন গুড় দিয়েছি তো এই জন্য আর কিছু অ্যাড করিনি। নলেন গুড়েরই কিন্তু সুন্দর একটা স্মেল হয়, আর এটা খেতেও না রুহি খুব পছন্দ করে। আমি না সব সময় চেষ্টা করি রুহির সন্ধ্যের স্ন্যাক্সটা একটা দুধ জাতীয় খাবারই রাখার, যেহেতু বেবিরা একটু বড় হয়ে গেলে কিন্তু আর দুধ খেতে চায় না। এই জন্য বিভিন্ন ফর্মে হলেও কিন্তু আমাদের বেবিদের দুধ অবশ্যই খাওয়াতে হবে। তো এই সময় না ও একটুখানি টিভিও দেখে নেয়। আর সন্ধ্যের খাওয়া দাওয়া খেলাধুলা সব কিছু হয়ে যাওয়ার পর এখন আমি ওকে নিয়ে চলে এসেছি পড়তে বসার জন্য। এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট সন্ধ্যে বেলায় পড়তে বসানো বেবিদেরকে। বেবি কতটা পড়বে সেটা কিন্তু এতটা ম্যাটার করে না, বাট রেগুলার যদি বেবিকে এক টাইমে পড়তে বসানো যায় তাহলে দেখবেন তার থেকে বেবিদের অভ্যেসটা কখনো খারাপ হয় না। এখন রুহিনা অল্প অল্প আবার লিখতেও শিখে গেছে। খুব ভালোভাবে লিখতে পারে না, বাট মোটামুটি শিখেছে।
বেবি চক্রের প্রোডাক্টগুলির লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চাইলে সেখান থেকে কিনে নিতে পারেন। তো এইভাবেই কিন্তু আমার বেবি ইভিনিংটা কাটায়। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে দেবেন, আর এইরকম নতুন নতুন ভিডিও আমার চ্যানেলে পাওয়ার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংকস ফর ওয়াচিং।